रेसिप्रोकल लेवलिंग, लेवलिंग सर्वे ते ए पॉइंट टा दरो सपोज होते एक टा नॉन पॉइंट टा हमारे आर ऐता होते अननोन पॉइंट ताहले ए नॉन पॉइंट टा एक टा लेवल स्टफ अननोन पॉइंट टा एक टा लेवल स्टफ बोलता ही ला तो बतो हेलो जी सर यही होते लेवल मशीन এটাকে বলতেছি নন পয়েন্ট এটাকে বলতেছি আননন পয়েন্ট লেভেল মেশিন বসাই আমরা কি করি লেভেলস এভাবে রিডিং নেই তাই না হ্যাঁ নাকি জি স্যার হ্যালো ওকে তো এটাকে বলতেছিলাম কি লাইন অফ সাইট তাই না জি স্যার ওকে বা হাইট অফ ইনস্ট্রুমেন্ট তাই না Height जी सर of instrument. এখন কি করতেছিলাম যে এটা রিডিউস লেভেল সাপোর্ট আর এ এটা রিডিউস লেভেল জানা নাই তো এটার সাথে যদি এই এইচ এ স্টাফ রিডিংটা যোগ করি তাই লাইন অফ সাইটে রিডিউস লেভেল বের হবে আর এ প্লাস এইচ এ আর এই স্টাফ রিডিং যদি হয় এইচবি তাহলে এই পয়েন্টের আননোন পয়েন্টের রিডিউস লেভেল কত আর এ প্লাস এইচ এ মাইনাস এইচবি এটাই করছিলাম না আমরা হ্যাঁ জি স্যার ওকে এখন এই লেভেল স্টাফটা সাপোর্ট এই সেম লেভেল স্টাফটা সাপোর্ট এই জায়গায় আছে এ পয়েন্টের খুবই কাছে এটা হতে পারে বি পয়েন্টেরও খুবই কাছে হ্যাঁ এ পয়েন্ট ছিল এটা বি পয়েন্ট ছিল ধরে নিলাম এটা এ এটা বি একই একই সেটআপ শুধু পার্থক্যটা কোথায় লেভেল মেশিনটা এর কাছে তাই না এ থেকে ডিস্টেন্স কি কম তাই না নাকি জি স্যার এখন লেভেল মেশিনের এই লাইন অফ সাইটটা সবসময় কি হওয়া উচিত হরিজন্টাল হওয়া উচিত না জি স্যার কোনো কারণে যদি এই লাইন অফ সাইটটা দেখা গেল হরিজন্টাল না হয়ে এরকম সামান্য একটু ইনক্লাইন হয়ে গেছে তাহলে ঘটনা কি ঘটবে অ্যাকচুয়ালি স্টাফ রিডিং হওয়া উচিত ছিল কি এটা কিন্তু তুমি স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না স্যার হ্যালো হ্যাঁ বুঝতেছ না আমার কথা স্যার বোঝা যাচ্ছে স্যার যাচ্ছে স্যার বোঝা যাচ্ছে আচ্ছা অ্যাকচুয়াল স্টাফ রিডিং হওয়া উচিত ছিল কি এটা তাই না এই চেটা তাই নাকি হ্যাঁ জি স্যার কিন্তু এই এররের কারণে স্টাফ রিডিংটা চলে আসছে কি এই চে প্রাইম তাহলে এতটুকু কি এরর তাই না এটা কি এরর না জি স্যার জি স্যার তাহলে এইভাবে যদি এতটুকু এরর হয় এতটুকু এরর হয় তাহলে সেম ভাবে তখন যখন তুমি লেভেলটাকে ঘুরাবা তখন এই এররটা কি থেকে যাবে না হ্যাঁ জি স্যার এরর থাকবে লাইনটা কি এরকম হরিজন্টাল না হয়ে তখন আবার কি হয়ে যাবে এরকম ইনক্লাইন কিছু হয়ে যাবে তাই না নাকি হ্যাঁ জি স্যার ওকে তাহলে বলো এই এররটা বেশি হবে নাকি এই এররটা বেশি হবে কোনটা বেশি হবে স্যার প্রথমটা বেশি হবে হ্যাঁ স্যার পরেরটা স্যার পরেরটা স্যার পরেরটা হবে তাহলে এই স্টাফ রিডিং যতটুকু এরর হয়েছে এই স্টাফ রিডিং এ কি আরো বেশি এরর হয়ে গেছে না হ্যাঁ জি স্যার তাহলে বি এর যে রিডিং পাওয়ার কথা ওইটা কি তুমি পাবা অ্যাকচুয়াল রিডিং বি এর যে রিডিউস লেভেলের রিডিং এটা কি তুমি অ্যাকচুয়াল রিডিংটা পাবা না স্যার না স্যার আর এ প্লাস এইচ এ প্রাইম মাইনাস এইচ বি প্রাইম তাই না এটা কি অ্যাকচুয়াল রিডিংটা পাবা এটা পাবা না কিন্তু যদি এরকম হইতো এররটা কেন বেশি হইছে স্যার দেখো এই জায়গায় এরর যদি সাপোজ হচ্ছে এটা 10 ফিট আর এটা সাপোজ হচ্ছে 100 ফিট হ্যাঁ
তাহলে এই অ্যাঙ্গেলটা যদি হচ্ছে 30 ডিগ্রি এই অ্যাঙ্গেলটাও কি 30 ডিগ্রি তাই না নাকি জি স্যার তাহলে বলো এই যে এই এররটা এই যে এই এই যে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা কোনটা বেশি হবে স্যার পরেরটা বেশি হবে এই সাইডের ভ্যালুটা কি বেশি হবে না এরর তাহলে এররটা বেশি হচ্ছে না হ্যাঁ নাকি জি স্যার তাহলে বি এর যে অ্যাকচুয়াল রিডিং এটা কি তুমি পাবা বি এর রিডিউস লেভেলের হ্যাঁ এখন দেখো এখান থেকে সাপোজ এ থেকেও 50 ফিট দূরে আছে বি থেকেও 50 ফিট দূরে আছে তাহলে বলো যে অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি মানে কোনো কারণে একটা এরর হয়ে গেছে হওয়ার কথা ছিল হরিজন্টাল হয়ে গেছে কি 30 মিনিট একটা এরর হয়ে গেছে অ্যাঙ্গেলে হ্যাঁ তাহলে এই জায়গারও কি অ্যাঙ্গেলে কি 30 মিনিট এরর হবে না হ্যাঁ জি স্যার তাহলে বলো এই এররটা আর এই এররটা কি সেম হবে এখন জি স্যার জি স্যার তাহলে বলো যদি এখানে এরর হয়েও থাকে এটার এররটা কি এইচ এ প্লাস ই রিডিংটা স্টাফ রিডিং কি এররের কারণে এইচ এ প্লাস ই এটা স্টাফ রিডিং কত হয়ে যাবে এইচ বি প্লাস ই তাই না নাকি জি স্যার তাহলে এখন বলো তাহলে এ রিডিউস লেভেল আর এ প্লাস এই পয়েন্টের রিডিউস লেভেল লাইন অফ সাইটের এইচ এ প্লাস ই মাইনাস কি হবে এইচ বি মাইনাস ই তাই না তাই ই এ কাটা চলে যাবে তাহলে দেখো তো অ্যাকচুয়াল রিডিংটা পাচ্ছ কিনা জি স্যার বাবা জি স্যার পাচ্ছি স্যার তাহলে এখানে কনক্লুশনটা কি বলো তো স্যার মেশিন প্লেসমেন্টের উপর ভিত্তি করে এররের এটা চেঞ্জ হতে পারে এরর হলো সমস্যা আমাদের জন্য এররটা এক্সপেক্টেড না আমরা চাই যে এরর না হোক নাকি জি স্যার কিন্তু যদি কোনো কারণে এরর হয়েই যায় তাহলে সেটা নালিফাই করার উপায় কি আমরা যদি সব সময় আননোন রিডিং আর আননোন স্টাফ রিডিং আর নন স্টাফ রিডিং দুটার মাঝখানে লেভেলটা যদি বসাই তাহলেই কি এই এররটা কি যদি হয়েও থাকে সেটা কি আর হবে না তাই না জি স্যার কি বলছো বোঝা গেছে জি স্যার হ্যাঁ স্যার স্যার একটা এরর আরেকটা দেয় এটা স্যার আরেকবার একটু বলবেন এই যে দুইটা এররের ভ্যালু सेम না তাহলে একটা এরর আরেকটা এরর কি কি নালিফাই করবে না জি স্যার হ্যাঁ জি স্যার ঠিক আছে তাহলে আমাদের এটা কি যে লেভেল মেশিনটাকে দুইটা স্টাফের মাঝখানে বসাতে হবে তাই না হ্যাঁ হ্যালো জি স্যার তাহলে তোমাকে যদি এখন বলি যে একটা পুকুর পুকুরে পানি আছে এই পার থেকে ওই পার দেখা যায় তাহলে বলো এটা তোমার নন পয়েন্ট আর পুকুরের এই পারের পয়েন্টটা হচ্ছে আননোন এখন বলো লেভেলটা কি কি মাঝখানে বসাইতে পারবা আননোন পয়েন্ট আর নন পয়েন্টের না স্যার না স্যার তোমাকে লেভেলটাকে এই পারে বসাতে হবে না হলে কি এই পারে বসাইতে হবে তাই না নাকি জি স্যার তাহলে লেভেলটাকে যদি এই পারে বসাই তাহলে এটা কি এই স্টাফ থেকে খুবই কাছে হয়ে গেছে তাই না জি স্যার জি স্যার কোনো এরর কি হইতে পারে নাকি এরর হয়ে যেতে পারে নাকি জি স্যার বুঝে গেছে এখন আমাদের তো উপায় নাই যে মাঝখানে যে লেভেল বসাবো তার তো কোনো উপায় নাই ঠিক আছে এখন তাহলে আমরা কি করব যে এই সাইডে সাপোজ একটা লেভেল বসাই লেভেলটা বসাইলাম তাহলে এই জায়গায় একটা রিডিং পাইলাম ধরো এটা হচ্ছে আর এ আর এটা হচ্ছে এই কে তাহলে এই লাইন অফ সাইটের হাইট কত আর এ প্লাস এই কে নাকি জি স্যার এটা রিডিউস আর এ প্লাস এই কে এখন এই পয়েন্টে রিডিউস লেভেল আর এ প্লাস এই হতে পারে না হইতে পারে তাই না যদি একটু ইনক্লাইন থাকে তাহলে না হইতে পারে তাই না জি স্যার হ্যাঁ এরর থাকতে পারে নাকি যেহেতু মানে আমরা স্টাফ রিডিং দুইটাই কি সমান দূরত্বে নিয়ে নিই তাই না জি স্যার এরর কম বেশি হবে কম বেশি হতে পারে মানে এটাতে এরর বেশি হবে এটাতে এরর কি কম হবে যেটা কাছে ওটাতে এরর কম যেটা দূরে এটা এত বেশি তাই না তাহলে এই এইচ বি স্টাফ রিডিং এ কি আমাদের এরর হতে পারে নাকি কিন্তু আমরা তো জানতেছি না কত এরর হচ্ছে তাই না হ্যাঁ তাহলে এটাতে ধরো আর এ বলো এই পয়েন্টের রিডিউস লেভেল এখন কত হবে আর এ প্লাস এইচ এ মাইনাস এইচ বি নাকি নাকি স্যার এরর তো সমান হচ্ছে না স্যার দুটাই
হ্যাঁ এটা ধরো যে এরকম একটা রিডিং আসলে নাকি জি স্যার জি স্যার এখন সাপটা আবার এই সাইডে আর এই সাইডে এখন লেভেল মেশিনটাকে বসাইলাম সাপোর্ট এই সাইডে তাহলে এই জায়গা সাপ রিডিং কি এই জি প্রাইম এই জায়গা সাপ রিডিং কি এই কে স্যার আর এই পয়েন্টের রিডিং লেভেল কি আর তাহলে বলো এই পয়েন্টের রিডিং লেভেল কত আর এ প্লাস বি কে প্রাইম মাইনাস আর বি প্রাইম তো এই জি প্রাইম নাকি হ্যাঁ ना actual reduced level টা হবে কি এডিটর এভারেজ যে আর এ প্লাস 3 কে মাইনাস 8 বি প্লাস আর এ প্লাস 3 কে প্রাইম মাইনাস 8 বি কে ডিভাইডেড বাই নাকি সময় সাই এভারেজ এভারেজ ভাই বুঝা গেছে জি স্যার জি স্যার এটাই হচ্ছে রেসিপ্রোকাল মানে বুঝতে পারছো জি স্যার হ্যালো আচ্ছা স্যার প্রথম ফিগারটাতে স্যার প্রাইম ছাড়া কিন্তু পরেরটাতে প্রাইম দিয়ে আরে এটা দিলাম একটা কিছু দিয়ে ডিনোট করলাম আচ্ছা আচ্ছা জি স্যার তুমি এক্স ওয়াই জেড কিছু একটা ধরো সমস্যা তো নাই জি স্যার হ্যাঁ এটাতে সাপোজ প্রাইম দিয়ে দিলাম এটাতে ডাবল প্রাইম দিলাম সমস্যা আছে না স্যার ঠিক আছে স্যার এখন আমরা মানে এই এই কথাবার্তাগুলোই তোমার রেসিপ্রোকাল লেভেলিং এর এই জায়গায় বলছে এই কথাবার্তাগুলো একটু দেখব তাহলে আমাদের বলতে যাই রেসিপ্রোকাল লেভেলিং এই কথাবার্তাগুলো এই জায়গায় ব্যাখ্যা করতে আছি ঠিক আছে একটু দেখে নিব আমরা একটা ম্যাথ দেখি 9.15 एग्जांपल 9.15 কি বলতেছে দ্য ফলোইং নোট রেফার টু রেসিপ্রোকাল লেভেলস টেকেন উইথ ওয়ান লেভেল instrument instrument মানে কি লেভেল মেশিন তাই না হ্যাঁ জি স্যার আচ্ছা instrument হচ্ছে কি তে যখন সাব পিয়ার কি তে instrument যখন কি তে সাব হচ্ছে পিয়ার কি তে কি বলছো বুঝতে পারছো হ্যাঁ রিডিউস লেভেল অফ 126 এত ফাইন ট্রু রিডিউস লেভেল অফ কি ঠিক আছে এইটা স্ক্রিনশট নিয়ে নেই আচ্ছা দুটো চিত্র আছে দেখো ইনস্ট্রুমেন্ট যখন পিতে মানে লেভেল সাব একটা পিতে একটা কিছু হ্যাঁ এই সাপোজ লেভেল সাব পিতে সাউন্ডটা স্যার কম শোনা যাচ্ছে স্যার আচ্ছা এটা হচ্ছে লেভেল সাব ধরো পিতে লেভেল সাব কিউতে এই দুটো কথা বলতে তাই না হ্যাঁ জি স্যার ওকে এখন ইনস্ট্রুমেন্ট একবার বসাইছে কি পিতে আরেকবার বসাইছে কিউতে ধরো প্রথম কন্ডিশনে আছি ধরো ইনস্ট্রুমেন্ট বসাইছে পিতে লেভেল পিতে তাহলে এই রিডিংটা বলতেছে কত দেখো তো পিতে যখন ইনস্ট্রুমেন্ট পিতে তখন স্টাফ রিডিং এর কি কত 1.824 নাকি জি স্যার স্টাফ রিডিং কিউতে কত তখন ওই কন্ডিশনে কিউতে স্টাফ রিডিং কত 2.4
748 নাকি হ্যাঁ জি স্যার আর এই লেভেল অফ কি 126.386 নাকি হ্যালো জি স্যার তাহলে বলো কিউএর রিডিউস লেভেল কত হবে আরএল অফ কি কত হবে আরএল অফ কি কেমন কত হবে 126.386 যোগ 1.824 বিয়োগ 2.748 তাহলে ইকুয়াল টু কত হবে বলো 125.624 এরকম কিছু তাহলে বলো তো কত আছে স্যার 125.462 462 না জি চিন্তা করে লিখ এই হচ্ছে সাপোজ দ্য সেকেন্ড কন্ডিশন স্যার লেভেল স্টাফের পজিশন একই আছে কি আর কি এখন ইনস্ট্রুমেন্টটা বসাইছে কোথায় কিউতে না লেভেলটা কোথায় কিউতে নাকি হ্যাঁ এই হচ্ছে পিতে রিডিং আর এই হচ্ছে কিউতে রিডিং নাকি জি স্যার পিতে রিডিং কত 1.928 আর কিউতে রিডিং কত 1. কত 606 নাকি হ্যাঁ জি স্যার তো কি এর রিডিং কত 126.386 তাহলে রিডিউস লেভেল অফ কিউ আর এল অফ কিউ কত হবে 126.386 জি স্যার হ্যালো তাহলে আমরা বইতে যাই বইয়ের আমরা যে প্রসেসটা ফলো করছি সেটা আসলে হচ্ছে তোমার মানে রাইজ এন্ড ফল মেথড বা হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথড তাই না সরি কি বললাম লাইন অফ সাইট মেথড অথবা হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথড তাই না জি স্যার হ্যালো আচ্ছা এই বইতে যে প্রসেসটা ফলো করছে সেটা হচ্ছে হাইট মানে রাইজ ফল মেথডে সলভ করছে প্রবলেমটা ঠিক আছে আর বইয়ের মতন করি নাই আমরা নিজেদের মতন করছি আর কি ঠিক আছে তো টু এলিভেশন অফ কিউ আমাদের এটাই আছে না 125.585 জি স্যার তাহলে এতটুকু কি আমরা সবাই বুঝতে পারছি হ্যাঁ জি স্যার হ্যালো বুঝতে পারছি স্যার এইটুকু এই ছিল আমাদের রেসের প্রকার লেভেলিং আমরা এরকম কিছু যদি দেখি এটাকে বলতেছি কি প্রোফাইল লেভেলিং এই জিনিসগুলো তোমরা নিজেরাই একটু রিডিং করবা আশা করি নিজেরাই পারবা কারণ এগুলো বেসিক অংশ তোমাদেরকে পড়ায় দেওয়া হয়েছে মানে এত বড় ফিগার দিলে তোমাদের প্রবলেম আছে রিডিং লেভেল মানে আরএল বের করাতে কোনো প্রবলেম আছে হ্যাঁ বলো তো হ্যাঁ হ্যালো স্যার প্রবলেম স্যার টাফ হয়ে স্যার অনেকগুলা তো স্যার জি স্যার একটু সময় লাগবে বেশি প্রবলেম লাগবে স্যার কিন্তু পারা তো যাবে নাকি এন্ড রিয়েল লাইফে যে প্রবলেম সলভ করা ওগুলো তো টাফই হবে কারণ পরীক্ষার হলে না দিলাম রিয়েল লাইফে যে প্রবলেম গুলো সলভ করা ওগুলো তো টাফই হবে নাকি হ্যাঁ জি স্যার
তাহলে এরকম লেভেলিং করতে করতে যদি তুমি বিভিন্ন পয়েন্টে এটা বলতেছে যে এরকম বিভিন্ন পয়েন্টে যদি রিডিউস লেভেল প্রতিটা পয়েন্টে বের করো ঠিক আছে এটাকে বলি আমরা প্রোফাইল লেভেলিং বিভিন্ন পয়েন্টে রিডিউস লেভেলে করে করতে ঠিক আছে আপনি বুঝতে পারছো জি স্যার এটা বলতেছে প্রোফাইল লেভেলিং আচ্ছা এখন আসি লেভেলিং এর কিছু প্রবলেম নিয়ে যে লেভেলিং করতে গেলে কি কি প্রবলেম হতে পারে ক্রস সেকশনাল লেভেলিং মানে কি তুমি একটা রাস্তা ক্রস সেকশন বরাবর কি লেভেলিং করবে এখন আমরা সবাই তো ক্রস সেকশন চিনি নাকি হ্যাঁ হ্যালো সব কিছুগুলো আসলে একই লেভেলিং প্রবলেম যদি দেখি আসলে জাস্ট প্রথম কিছু প্রবলেম দেখবে না যে লেভেলিং এর ক্ষেত্রে তুমি প্রবলেম কি ফেস করতে পারো তা বলতেছে লেভেলিং অন সামিট অ্যান্ড ফল এরকম সামিট মানে হচ্ছে পাহাড় টাইপের কিছু থাকলে অথবা কি এরকম দুটো কথা বোঝা যাচ্ছে না সাউন্ড ছোট হয়ে গেছে আবার আচ্ছা লেভেলিং অন সামিট অ্যান্ড ফল সামিট কার মানে কি স্যার চূড়া চূড়া মানে পাহাড় টাইপের কিছু তাই না আর হলো মানে কি তোমার পুকুর নদী এরকম টাইপের কিছু তাই না হ্যাঁ জি স্যার আচ্ছা এটার ক্ষেত্রে বলতেছে এরকম কিছু যদি থাকে সেক্ষেত্রে লেভেলিং করতে আমাদের প্রবলেম হয় সেক্ষেত্রে কি বলতেছে ইন লেভেলিং ওভার সামিট লেভেল শুড বি সেট আপ সাফিসিয়েন্টলি হাই লেভেলটাকে এই যে লেভেল এটাকে এমন ভাবে সেট করতে হবে সো দ্যাট দ্য সামিট ক্যান বি সাইটেড উইদাউট এক্সট্রা সেটিং মানে কি সাপোজ তুমি লেভেলটাকে এই জায়গায় বসাইলা হ্যাঁ তাহলে তো তুমি এই রিডিংটা এই লেভেল হিসেবে রিডিং নিতেই পারতেছো তাই না নাকি হ্যালো কিন্তু তুমি যদি এই যে এই লেভেলটাকে রিডিং নিতে চাও তাহলে দেখো তো নিতে পারবা কিনা পারবা হ্যাঁ না স্যার আচ্ছা পারবা সামিট দেখা যায় না সামিটের এই লেভেলেই তো তুমি পৌঁছাও নাই তাই না এই স্টাফের ওই তো লেভেলেই তো পৌঁছা নাই তাই না নাকি জি স্যার তাহলে বলতেছে কিন্তু এটাতে দেখো এই পজিশন থেকে সে এই পারের রিডিংও নিতে পারতেছে স্টাফের এই পাশের একটা স্টাফের রিডিংও নিতে পারতেছে সামিটের একটা স্টাফের রিডিং কি নিতে পারতেছে তাই না নাকি তাহলে লেভেলটাকে এমন ভাবে বসাতে হবে যেন আমরা একই সেটআপ থেকে এই পাশের একটা রিডিং নিতে পারি সামিটের একটা রিডিং নিতে পারি এই পাশের রিডিং নিতে পারি সবচেয়ে কনসার্ন যে ইস্যুটা সেটা হচ্ছে এই সামিটের রিডিংটা বা এই হলো রিডিংটা যেন নিতে পারি মানে সবচেয়ে ডিপ্রেশন যে জায়গায় ওই জায়গায় রিডিংটা যেন নিতে পারি কথা কি বোঝা গেছে এটা কি কঠিন কিছু প্রবলেম না ওভার হেড পয়েন্ট এটা হচ্ছে তোমাদের এক্সাম্পল 3.5 যেটা আমি তোমাদের লেকচারটা ক্লাসরুমে আপলোড দিয়ে দিয়েছি দেখো এইরকম একটা পয়েন্ট আছে গ্রাউন্ডে একটা পয়েন্ট এই হচ্ছে লেভেল বসাইলা আর এইরকম তোমার ছাদের একটা পয়েন্ট বা ওভার হেতে মাথার উপরের একটা পয়েন্টের রিডিউস লেভেল তোমার জানা তাহলে বলো কি করা যেতে পারে এতদিন পড়ছো কি যে এই যে ভূমির একটা পয়েন্ট ভূমির পয়েন্ট এই এই লেভেল থেকে কি তোমার যেই পয়েন্টের রিডিউস লেভেলটা জানা আছে সেই পয়েন্টটা কি নিচে তাই না নাকি তাহলে কি করা যেতে পারে এই ক্ষেত্রে এটা তো স্যার একটু সম্পূর্ণ ভিন্ন রকম ভিন্ন রকম কি করা যেতে পারে তাহলে বলো আমরা কি জানি লেভেলের
এই রিডিং কত জিরো যত উপরে যাবা লেভেলটা কি রিডিং বাড়তেছে তাই না এক দুই তিন চার পাঁচ ছয় সাত এভাবে বাড়তেছে তাই না হ্যাঁ জি স্যার জি স্যার এখন লেভেলটা যদি উল্টায় ধরি তাহলে কি হবে উপরে জিরো নিচে গেলে বাড়বে তাই না জি স্যার জি আচ্ছা তাহলে উপর থেকে যদি আমরা ধরি স্টাফটাকে তাহলে কি সমস্যা আছে কি উল্টা করে ধরলে এই পয়েন্টটা জিরো হ্যাঁ না স্যার তাহলে বলো এই যে স্টাফ রিডিংটা আমরা পেয়ে যাব না এটা যদি জিরো হয় এক দুই এরকম করে বাড়বে তাই না উপর থেকে নিচে নামলে এই পয়েন্টে রিডিং কি আমরা পাবো না মানে এই স্টাফ রিডিংটা নিতে পারবো না হ্যাঁ স্যার পারবো স্যার এখন এই পয়েন্টে রিডিউস লেভেল জানতে হবে তাহলে এই পয়েন্টে একটা কি লেভেল স্টপ দেব নাকি তাহলে এই এই লাইনটাকে আগের মতন এই লাইনে আসবে তাহলে বলো এই পয়েন্টে রিডিউস লেভেল যদি x হয় এটার হাইট যদি h a হয় তাহলে বলো এই লাইন অফ সাইট এর হাইট কত এখন x মাইনাস h না জি স্যার নাকি এই পয়েন্টে রিডিউস লেভেল তাহলে কত হবে এটা যদি h b হয় x মাইনাস a মাইনাস h b নাকি তাহলে দেখো তো প্রশ্নটা সলভ হয়েছে কিনা হয়েছে জি স্যার তাহলে স্যার এখানে স্টাফটা উল্টে দিই উল্টায় দিচ্ছি স্টাফটাকে তাহলে যদি লেভেলের পজিশন থেকে উপরে পয়েন্ট থাকে তাহলে স্টাফটা কি কিভাবে ধরতে হয় উল্টা করে ধরতে হয় ইনভার্টেড করে ধরতে হয় কথা কি বোঝা গেছে হ্যাঁ হ্যাঁ তাহলে এই যে এই যে এই স্টাফ রিডিংটা কি ইনভার্টেড স্টাফ রিডিং এটা কি স্টাফ রিডিং ইনভার্টেড স্টাফ রিডিং কথা কি বুঝতে পারছো হ্যাঁ জি স্যার আর এটা কি নরমাল স্টাফ রিডিং এটা ইনভার্টেড না কি এটা নরমাল স্টাফ রিডিং নরমাল স্টাফ রিডিং এ শুধু বলে দিবে স্টাফ রিডিং কিন্তু ইনভার্টেড স্টাফ রিডিং কিন্তু যদি কোন জায়গায় থাকে উল্লেখ করে দিবে যে স্টাফ রিডিং কি ইনভার্টেড বা ইনভার্টেড স্টাফ রিডিং এক্সাম্পল নাম্বার 3.5 এ দেখবা স্টাফ রিডিং কি ইনভার্টেড বলা আছে কথা কি বুঝতে পারছো সবাই ক্লিয়ার হ্যাঁ হ্যালো জি স্যার জি স্যার তাহলে এই এই কয়েকটা প্রবলেম এই দুইটা প্রবলেম আমরা সলভ করলাম এটা এই জায়গায় এই কথাবার্তাই লিখছে তোমরা নিজেদের মতন করে রিডিং করবে ঠিক আছে হ্যাঁ স্যার আগে স্লাইডটা স্যার মানে আগে ওইটা স্যার আরেকবার দেখাতে পারবেন স্যার যেটা দেখিল না দেখালি একটু আগে কোনটা স্যার মাত্র যেটা দেখালেন স্যার এটা আরেকবার একটু দেখাতে পারবেন ওই যে যেটা একটু আগে ওই আর এল উপরে দেখো বললাম যে এই পয়েন্ট কি উপরে তাই না এই হচ্ছে লেভেল নাকি হ্যাঁ এই জায়গা থেকে লেভেল স্টার্ট থেকে উল্টা করে ধরছে নাকি তাহলে এই জায়গার এই জিনিসটা যদি বাদ দেই এই রিডিউস লেভেল থেকে এই রিডিং যদি বাদ দেই তাহলে হাইট অফ ইনস্ট্রুমেন্ট পাবো নাকি আরেকটা পয়েন্ট আছে সব গ্রাউন্ডে তাহলে এইখান থেকেও কি এই পয়েন্টটা কি বাদ দিতে হবে তাই না নাকি হ্যাঁ জি স্যার এখন এই পয়েন্টটা যদি উপরে থাকতো এই পয়েন্টটাও যদি তোমার উপরে থাকতো নিচে না থেকে এরকম উপরে থাকতো তাহলে কি করতে হইতো হ্যাঁ এই পয়েন্টটা যদি এরকম উপরে থাকতো তাহলে কি করতে হইতো এই এখানেও কি স্টাফটাকে ইনভার্টেড করতে হইতো না হ্যাঁ জি স্যার তাহলে এখানে কি হতো এটা রিডিউস লেভেল সাপোজ x এটা h1 এটা h2 তাহলে এটা রিডিউস লেভেল কি হবে বলো x বলো এই পয়েন্টে রিডিউস লেভেল কত হবে x মাইনাস h1 মাইনাস তাই না তো এটাও কি ইনভার্টেড স্টাফ রিডিং নাকি হ্যাঁ কথা কি বোঝা গেছে জি স্যার জি স্যার ওকে তাহলে এতটুকুই